নমস্কার বন্ধুরা, আমার অভিবাদন স্বীকার করুন। রুশ ইউক্রেন যুদ্ধ চলাকালীন এই টানটান উত্তেজনার সময় রাশিয়ার বিরুদ্ধে এবার গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছে সুইডেন। কারণ ভ্লাদিমির নামক একটি বেলুগা প্রজাতির তিমিকে দিয়ে নাকি রাশিয়া গুপ্তচর বৃত্তি চালাচ্ছে। সুইডেন প্রশাসন বলছে তিমিটিকে 4 বছর আগে 2019 সালে নরওয়ের সুদূর উত্তরের এলাকা ফিনমার্কে দেখা গিয়েছিল। ওই অঞ্চলে 3 মাস কাটানোর পর আর তার হদিশ মেলেনি। রবিবার তাকে সুইডেনের দক্ষিণ উপকূলে দেখা গেছে। সমুদ্রবিজ্ঞানী সেবাস্টিয়ান স্ট্যান্ডের দাবি, ভ্লাদিমিরের বয়স বর্তমানে 13 থেকে 14 বছর। এই সময় তিমিদের শরীরে হরমোনের মাত্রা অত্যাধিক থাকে। এরা এই সময় সঙ্গীর খোঁজ করে, একাকিত্ব কাটানোর জন্য তিমিটি হয়তো পালিয়ে এসেছে। তবে চরবৃত্তির বিষয়টি হালকাভাবে নিচ্ছে না নরওয়ে ও সুইডেন। নরওয়েতে থাকাকালীন তিমির গলায় লাগানো বেল্টটি খুলে নেওয়া হয়েছে। তবুও তাদের দাবি, রাশিয়া তিমিটিকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দিয়েছে। রাশিয়া এ ব্যাপারে কোনো মুখ খোলেনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে গত 29 মে। মুক্তি পেয়েছে আদিপুরুষ সিনেমার গান রাম সিয়ারাম। সোশ্যাল মিডিয়ায় বহুল প্রশংসিত হচ্ছে গানটি। আগামী 16 জুন প্রেক্ষাগৃহে 700 কোটি বাজেটের সিনেমা আদিপুরুষ। ছবিটি মুক্তি পাওয়ার আগেই 170 কোটি টাকা আয় করে ফেলেছে। আদিপুরুষের তেলেগু ভার্সনের স্বত্ব কিনে নিয়েছে দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থা 170 কোটি টাকার বিনিময়ে। যদিও প্রযোজনা সংস্থাটি নিশ্চিত করে এখনও কিছু জানায়নি। ভারতীয় পৌরাণিক মহাকাব্য রামায়ণের আদলে নির্মিত আদিপুরুষ সিনেমাতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করবেন প্রভাস এবং সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতি। ট্রেলারে প্রভাসের সংলাপ থেকে শুরু করে হনুমানের লঙ্কাকাণ্ড দর্শকদের মন জয় করে নিয়েছে। সীতার চরিত্রে অভিনয় করে কৃতি পাচ্ছেন 3 কোটি টাকা এবং প্রভাস তার 50 গুণ পারিশ্রমিক নিচ্ছে। দীর্ঘদিন রাজি না থাকার পর অবশেষে তার বায়োপিক নিয়ে সায় দিচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তারপর থেকেই চরিত্রের কাস্টিং নিয়ে নানা অভিনেতার নাম উঠে এসেছে, কখনো রণবীর কাপুর, কখনো ঋত্বিক রোশন, যদিও সেটা ছিল ক্ষণিকের গুঞ্জন। বায়োপিকে উঠে আসবে তার ক্রিকেট জীবনের নানা ওঠাপড়া, বিতর্ক, কামব্যাক। চিত্রনাট্যের ব্যাপারে সৌরভ অতি সাবধানী। দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের বিখ্যাত পাঞ্জাবি অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। আগে মহেন্দ্র সিং ধোনি ও আজহারউদ্দিনের বায়োপিক তৈরি হয়েছে। বক্স অফিসের নিরিখে ধোনির বায়োপিক হিট হয়েছিল। দাদার বায়োপিক পরিচালনার দায়িত্ব পেয়েছেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। তিনি দক্ষিণের বেশ কয়েকটি ছবি করেছেন। গত বছর তিনি সৌরভের বাড়িতে এসেছেন। ঐশ্বরিয়া ও আয়ুষ্মানের কাঁধেই এখন সব গুরুদায়িত্ব। পরিবেশের কথা ভেবে মানুষজন বর্তমানে পেট্রোল, ডিজেল, সিএনজি থেকে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছেন। ভারতে ইলেকট্রিক কার সেগমেন্টে অগ্রণী ভূমিকা রাখছে টাটা মোটরস। শুধু মেট্রোপলিটন সিটি নয়, ছত্তিশগড়ের বিলাসপুরের মতো ছোট শহরেও বৈদ্যুতিক যানবাহনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সমীক্ষায় দেখা গেছে বাজার যে কয়েকটি ইলেকট্রিক গাড়ির অপশান রয়েছে তার মধ্যে টাটা টিয়াগো ইভির মানুষের পছন্দের শীর্ষে রয়েছে। গত বছরের জুলাইয়ে চালু হওয়ার পর বিলাসপুর শহরটিতে 130টির বেশি ইউনিট বিক্রি হয়েছে। শহরের চিকিৎসক, অধ্যাপক, শিক্ষকরা টাটার এই গাড়িটি পছন্দ করে কিনছেন। গ্লোবাল NCAP-তে টিয়াগো ইভির 4-স্টার রেটিং হয়েছে। গাড়িটির ফিচারগুলি যদি দেখেন তবে হাইপার স্টাইল চাকা, স্টিল হুইলে 2-টোন হুইল ক্যাপ, এর ডুয়েল টোন ইন্টেরিয়র, 4টি স্পিকার, টাচ স্ক্রিন, সাউন্ড সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, ফ্ল্যাট বটম স্টিয়ারিং, দরজার স্টোরেজ স্পেস ভালো এবং 280 লিটার বুট স্পেস। এর নতুন সংস্করণের গাড়িতে 24 কিলোওয়াট ব্যাটারি আছে যা 78 BHP পাওয়ার এবং 114 NM টর্ক তৈরিতে সক্ষম। একবার ফুল চার্জে 315 কিলোমিটার মাইলেজ দেবে, যদিও এর গড় রেঞ্জ 250 কিলোমিটার। এর লোয়ার ভ্যারিয়েন্টে 19.2 কিলোওয়াট ব্যাটারি যা 60 BHP পাওয়ার এবং 110 NM টর্ক দেবে, এর ফুল এবং ফুল চার্জে 250 কিলোমিটার মাইলেজ দেবে। টিয়াগো ইভির ব্যাটারিতে 8 বছর এবং 160,000 কিলোমিটার ওয়ারেন্টি, পুরানো গাড়িতে 3 বছর এবং 125,000 কিলোমিটার ওয়ারেন্টি। এর শোরুম প্রাইস 8.59 থেকে 12.3 লক্ষ টাকা। এই গাড়ি কিনলে ছত্তিশগড় সরকার 10% অর্থাৎ 1.5 লাখ টাকা ভর্তুকি দেবে। ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।